আমার মৌলবী বাজারের প্রাণপ্রিয় যুবক ভাইরা যাদেরকে নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ সাজানোর স্বপ্ন দেখি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি, ঠিক কিনা বলেন না? আমরা তো ভিসা প্যান্ডেল হলে পাইছি, আমাদের ফিলিস্তিনের ভাই বোনেরা ভিসা প্যান্ডেল পাচ্ছে না। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে আজকের এই প্রোগ্রাম মাতার কাফন থেকে আমি ঘোষণা দিতে চাই, আজ ক্লাস ওয়ান থেকে নাইন পর্যন্ত পাঠ্যপুস্তক থেকে ইসলামকে তুলে দেওয়ার একটা প্ল্যান চলছে। ঠিক নবম দশম শ্রেণীর ইসলামের ইতিহাস বই থেকে ইসলাম সরিয়ে দেওয়া হয়েছে, প্রথম শ্রেণীর বই থেকে আসসালামু আলাইকুম মাত দিয়ে গুড মর্নিং দিয়ে দেওয়া হয়েছে। কথা বলে ঠিক কিনা বলে ভাই, চাইলে বইতে পারি বই, এতটুকু চলে যাবো কেয়ামতের মাঠে ইনশাআল্লাহ। রাজি আছেন মেরে ভাই? তাহলে মুমিন হয়ে কি পেলাম ভাই? কি পেলাম? আল্লাহ মুমিনদেরকে কোরআনে আদর করে দেখেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন লাগবে না, এটা দিয়ে চলবে, বাদ দেন, এটা এটা দিয়ে চলবে, আলহামদুলিল্লাহ। এটা বাজে, এটা বাজে, আজকে মাহফিল হবে অন্যরকম। কথা বলেন, এস্টারের মোহতাজ আমরা না, ঠিক কিনা বলেন? প্যান্ডেলের মোহতাজ না, আসমান আছে, ঠিক কিনা বলেন? আমরা মাটিতে বসতে পারি। আমার নবী বলেছেন, লা ইয়াজতামিউ কুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। যারা চলে গেলেন মাহফিল ছেড়ে, তাদেরকে বলছি, আমার নবী বলছেন, আল্লাহর রাস্তায় কিছু করতে গিয়ে গায়ের মধ্যে যদি ধোঁয়া বাড়ি লাগাইতে পারে, ওই ধোঁয়ার সাথে জাহান্নামে আগুন লাগবে না, লাগবে না। আমাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন, ও ভাই চলে যাচ্ছেন, নেমে যান আবার বিলের ভিতরে, গায়ে কাদা লাগিয়ে যান, কাদা, ওই কাদা জাহান্নামে লাগতে দেবে না। সবাই বসেন ইনশাআল্লাহ। ও বল, দাঁড়িয়ে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين مكين الكريم رؤوف الرحيم. أمار مولوبي بجارير بران بيو جمو بارا جادر كنية ببشرة بنغلاديش شدن وشطن دكي. السلام عليكم ورحمة الله وبركاته. أتنا كمونة تين আমরা ভালো আছি, ঠিক কিনা বলেন? আমরা তো ভিসা প্যান্ডেল হলে পাইছি, আমাদের ফিলিস্তিনের ভাই বোনেরা ভিসা প্যান্ডেল পাচ্ছে না, কাদার মধ্যে ঘুমাচ্ছে। তারা যদি কাদার ভিতরে ঘুমাইতে পারে, তারা যদি ভাঙ্গা ঘরে থাকতে পারে, তারা যদি এক বেলা খেয়ে তিন বেলা উপোস থাকতে পারে, আমরাও বৃষ্টিতে ভিজে ভিজে নবীর মাহফিলে থাকতে পারে। পৃথিবীর কোন ভূমি
ভূমিকম্প আমাদের ভূমিকম্প বন্ধ করতে পারে নাই পৃথিবীর কোন তুফান আমাদেরকে দমাতে পারে নাই কোন ধর মুসলমানের শক্তিকে কমাতে পারে নাই মুসলমান হুমায়ুন ফারুকের আজানের উত্তরসূরি পক্ষে না মুসলমান হুমায়ুন খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি মুসলমান হুমায়ুন সালাহউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি যে কোন মুহূর্তে সব সমুদ্র পাড়ি দিয়ে যেতে হবে পক্ষে না কথা বাবাজান আজ কটা লাইন ছাড়া চলবে ঠিক কি না আজকে কোনো লাইন নাই আমার ভাই সৈয়দ মুকাররম বাড়ি আমার ভাইরে আমি বহু কষ্টে রাজি করাইছি এখানে আনতে গত বছর আমার ভাই হাসান রে হাসান আজহার রে দিয়া আমারে আনছে এই বছর আমারে দিয়া মুকাররম বাড়ি আনছে এবার মুকাররম বাড়ি দিয়া কারে আর যিনি আনছেন উনি হলেন আমার নানা যান কুতুব নানা মারহাবা কম আজকে যারা শুনতে পারেন নাই আগামীকালও আছি কিন্তু আমি আছি আগামীকাল কোন জায়গায় যেটা হ্যাঁ থেকে আগামীকাল রাজনগরে হবে সিস্টেম মেডিকেল ওয়াচ ইনশাআল্লাহ বলেন পুরা ডিটেইলস দেন পুরা ডিটেইলস যাবেন হলে হলে যাবেন অবাজিওর হল হল যাবেন একরাত করুন কে কে যাবেন কে কে যাইবেন হাসা কথা কইন ভাই হাসা কথা কইন জানেন নিয়ে থাকলে কইন হাত তুলে দেখান অনেকে তোলে নাই হাত কয় কি করবো আর যাই যাব না কালকে যাইবেন নি ভাই ইনশা আসেন তাহলে কথায় ঢুকি ভাইজান আমেরিকার প্রেসিডেন্ট চিনেন নি কি নাম কম জো বাইডেন ঠিক কিনা বলেন রাশিয়ার প্রেসিডেন্টের নাম কি ভ্লাদিমির পুতিন ইউটিউবে গিয়ে দেখবেন আমেরিকার জো বাইডেনের জন্য প্রতিদিন একটা প্রোগ্রামে তার সিকিউরিটির পেছনে খরচ হয় প্রায় বাংলাদেশের 1.5 কোটি টাকা ভ্লাদিমির পুতিনের জন্য ভ্লাদিমির পুতিনের জন্য এক একদিন সিকিউরিটি দেওয়ার জন্য খরচ হয় 1 থেকে 1.5 কোটি টাকা বাবা প্রশ্ন হয়ে যায় তারা তো মুমিন না হওয়ার পরেও তাদের এত ফেসিলিটি এত ইজ্জত এত সম্মান তো আমরা মুমিন হয়ে কি পেলাম ঠিক কিনা বলেন না আমাদের ঘরে চালে পানি পড়ে আমাদের কাছে সিকিউরিটি নেই আমাদের ব্যাংকে টাকা নেই আমাদের মাটি দিয়ে হয় পাতিল তাদের মাটি দিয়ে হয় AK-47 কথা বলেন ঠিক কিনা বলেন প্রশ্ন হয়ে যায় যুবক ভাই আজকে নিয়ে যাবেন কলিজা ভরে যে কি পেলাম হুজুর মুমিন হয়ে কি পেলাম তারা কাফির হয়ে হোয়াইট হাউসে থাকে তারা কাফির হয়ে ক্রেমলিনে থাকে আমরা মুমিন হয়ে কি পেয়েছি তো আমার আল্লাহর কোরআন আওয়াজ দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা আরো জোরে হে ইমান দারেরা হে ইমান লাইবে জি দেন আপনারা দাঁড়িয়েছেন আমি বসবো না আমি এভাবে দাঁড়িয়েছিলাম আমি এইভাবে দাঁড়িয়ে এভাবে দাঁড়িয়ে আমি প্রতিদিন 7 ঘন্টা ক্লাস করি মাদ্রাসায় আমার অসুবিধা হবে না আমার ভাই মোকারম ভাই ফোন দিছে একটু দেখেন সবাই মারহাবা কর আপনারা আছেন মোকারম ভাইয়ের বক্তারা আছেনই জয়নুল আবেদিন কাদিরের বক্তারা আছেনই তুফো তাইলো তাই বনি কোনো যাইতো লোক যাইতো লোক আমাদের গেম বুঝে তার নজর মাদ্রাসায় একটা কিতাব আছে উসুলুশ শাসি হচ্ছে ইলমে ফিকার অত্যন্ত উঁচু লেভেলের কিতাব এটা পারলে ফেকার অনেক ফতোয়া পে দিতে পারবেন এই কিতাবটা সূত্রের মতো A+B হোল স্কয়ার সূত্র আছে না A² + 2AB + আছে না নাই রে
তো ফিকারও সূত্র আছে না নাই এই সূত্রের কিতাব হলো উসুলুস ওই উসুলুস শাশির লেখক كتاب শুরুতে খুতবা লিখতেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আলা মানজিলাতাল মুমিনিন বিকরিমি খিতাবিহি ওই আল্লাহর প্রশংসা করছি যিনি মুমিনদের র‍্যাঙ্কিং বাড়িয়ে দিয়েছে তাদেরকে সুন্দর করে ডাকার মাধ্যমে তুমি বলতে পারো হুজুর মুমিন হয়ে তো হোয়াইট হাউসের মালিক হই নাই মুমিন হয়ে তো ক্রেমলিনের মালিক হই নাই মুমিন হয়ে রোলস রয়েসের মালিক মুমিন হয়ে ল্যাম্বরগিনি পাই নাই তো কি পেলাম উনি বলছেন নিজামউদ্দিন শাশি যে মুমিন হওয়ার কারণে পেয়েছে আল্লাহ মুমিনদেরকে কোরআনের ভিতরে সবচেয়ে সুন্দর করে ডাক দিয়েছে কিরা বলেন না চাইলে বইতে পারি বই এতটুকু যে চলে যাবো কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ রাজি আছেন রে ভাই তাহলে মুমিন হয়ে কি পেলাম ভাই কি পেলাম আল্লাহ মুমিনদেরকে কোরআনে আদর করে দেখেছে ভালোবেসে মায়া করে মুহাব্বতে এবার আল্লাহ একটা পুরস্কার রেডি রেখেছে ওটা আর1 5 না ঠিক কি না বলেন না ওটা আইফোন 15 প্রো ম্যাক্স না নয় ওটা রেঞ্জ রোভার নয় আল্লাহ তুমি মুমিনদের জন্য কি রাখলে একটু বলো এটা কি অনলাইনে যেভাবে আমরা প্রোডাক্ট আনি ওভাবে আনানো যাবে উত্তর আসবে না এটা আনার জন্য অনলাইনের চেয়ে আরো হাজার হাজার গুণ পাওয়ারফুল বাহক আছে যার নাম আজরাইল আলাইহিস সালাম আল্লাহ আজরাইল তো মত নিয়ে আসে তো তুমি কি পাঠাবে তো আমার নবী বলছেন আল মউতু তুহফাতুল মুমিন এ পৃথিবীর মুমিন যারা তাদের জন্য পৃথিবীর সবচেয়ে দামি উপহার এটা আল্লাহ পাঠাবে সেটার নাম হলো মৃত্যু আরো জোরে মৃত্যু মুমিনদের জন্য সবচেয়ে বড় উপহার ঠিক কিনা বলেন এজন্য মুমিনরা মতকে ভয় পায় না ভয় পায় না ফিলিস্তিনের سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله সেজন্য ফিলিস্তিনের মা বলে ফিলিস্তিনের মাকে বলা হয় ও মা প্রতিদিন মরে যায় তারপরে জন্ম কেন দাও ঠিক কিনা বলেন না 70 বছর ধরে মরে যাচ্ছে এরপরে জন্ম দিচ্ছ কেন মা বলে বেঁচে থাকলেও না মরে কেন না ঠিক কিনা বলেন না বেঁচে থাকলেও না মুসলমান বাঁচলে মরলে ঠিক কি বলেন না বাঁচলে গাজী মরলে শহীদ কথা তোমাদেরকে আওয়াজ দিতে হবে আজ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে আজকের এই প্রোগ্রাম মাতার কাফন থেকে আমি ঘোষণা দিতে চাই আজ ক্লাস ওয়ান থেকে নাইন পর্যন্ত পাঠ্যপুস্তক থেকে ইসলামকে তুলে দেওয়ার একটা প্ল্যান চলছে ঠিক নবম দশম শ্রেণীর ইসলামের ইতিহাস বই থেকে ইসলাম সরিয়ে দেওয়া হয়েছে প্রথম শ্রেণীর বই থেকে আসসালামু আলাইকুম দিয়ে গুড মর্নিং দিয়ে দেওয়া হয়েছে
কথা বলে ঠিক কিনা বলে আমরা এটা শান্তি দিয়ে বাংলাদেশে আমরা শান্তিতে থাকতে চাই সরকার যেই থাকুক ইসলাম যেন ঠিক থাকে কথা বলে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে বিবৃতি দিয়েছিলেন বাংলাদেশের অনেক বড় বড় ব্যক্তিত্বরাও ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন গত পরশুদিনও কথা বলেছেন সংসদে আপনাদের ব্যারিস্টার সমন কথা কোনটা ঠিক কিনা আপনাদের ব্যারিস্টার আমাদের ব্যারিস্টার আমার প্রিয় ভাই আমাদেরকে ভালোবাসে উনি সংসদে গতকাল বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে কঠোর পক্ষে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে কারা ঠিক কিনা বলেন না নবম দশম শ্রেণীর ইতিহাস বইয়ের 149 পৃষ্ঠায় আপনি দেখবেন সেখানে মানচিত্রের ভিতর থেকে ফিলিস্তিনের নাম মুছে দিয়ে ইসরায়েল লিখে দেওয়া হয়েছে আল্লাহ জীবন দিয়ে দেবে যেদিন আয়াত নাযিল হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা সেদিন আকসার প্রেম কলিজার মধ্যে ধারণ করেছে ঠিক ওরা যদি মসজিদ আকসার জন্য জীবন দিতে পারে আমরা মসজিদ আকসা যেই জায়গায় আছে সেই ফিলিস্তিন হলো আসল মালিক ও ইসরায়েল হলো দখলদার ঠিক সেজন্য স্পষ্ট করে বলে দিতে চাই ফিলিস্তিনের মা সন্তান মরে যায় তারপরে জন্ম দেন কারণ কি রাত্রে মরে গেলে সকালে আর দেখা নাই রাত্রে ঘুমালে সকালে উঠার সম্ভাবনা নাই এরপরেও জন্ম দেন উত্তর দেবে আশায় আছি একদিন ওমর ফারুকের আজমের মতো একজন এসে যাবে একদিন খালিদ বিন ওয়ালিদের মতো একজন আসবে হৃদয় থেকে ইসলামের মহাব্বত কমানো যাবে না ঠিক কিনা আমরা ইসলামের পক্ষে থাকার জন্য ফ্রি ফায়ার কে লাঠি মারতে পারি ঠিক আমরা টিকটক কে নদীতে ফেলে দিতে পারি আমরা টেলিভিশন চ্যানেল আজীবন বন্ধ করে রাখতে পারি আমরা সেলুনের ওই চুলের কাটিং না দিয়ে আমরা ইসলামী চুল কাটতে পারি আমরা মোবাইলের প্রতি আসক্ত নয় ঠিক কিনা বলেন আমরা মোবাইলকে বলতে পারি তোকে ফেলে দিতে এক মিনিটও লাগবে না ঠিক আমরা মুসলমান কথা বলেন আমরা মরলেই কবরে যাব তো দেখব আমার কারণ নবী অপেক্ষা করছে না এই উম্মতকে কলিজার সাথে লাগানোর জন্য আমরা বলব তাহলে আমাদের সবচেয়ে বড় পাওয়া আমরা রিক্সাওয়ালাকে তুই করে বলি ঠিক কিনা বলেন সিএনজি ওয়ালাকে এই সিএনজি বলি দিন মজুরকে অর্ডার দাদা বলি কাজের লোককে ওই তুই তুকারি করি অথচ তার সাথে আমাদের তেমন পার্থক্য নাই মালিকেরও দুই হাত কাজের লোকেরও দুই হাত মালিকেরও দুই চোখ কাজের লোকেরও দুই চোখ মালিকেরও দুই কান কামলারও দুই কান মালিকেরও দুই পা কামলারও দুই পা আমার নবী বলেছেন লা ফাতলা লি আরাবিয়িন আলাল আজম লা ফাতলা লি আজামিয়িন আলাল আরব লা ফাতলা লি আসওয়াদা আলাল আবিয়াস লা ফাতলা লি আবিয়াজা আলাল আসওয়াদ আরবদের উপরে আজমদের কোনো পাওয়ার নাই আজমদের উপরে আরবদের কোনো পাওয়ার নাই সাদাদের উপরে কালাদের কোনো পাওয়ার নাই কালাদের উপরে সাদাদের কোনো পাওয়ার নাই সবার পাওয়ার একটাই যার দিলে আল্লাহর বেত হয় সবচেয়ে বেশি কিয়ামতের মাঠে সে সবার উপরে থাকবে ঠিক কিনা জোরে বলে সেজন্য আপনি মানুষ হয়ে মানুষকে তুই তাই করেন গরিব বলে আর আপনার রব
কোটা পৃথিবীর স্রষ্টা যিনি জান্নাতের স্রষ্টা যিনি নবীদের স্রষ্টা যিনি ফেরেশতাদের স্রষ্টা যিনি ওনার সামনে তো আমরা কিছুই না অথচ উনি আমাদেরকে কোরআনে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবহানাল্লাহ জোরে বলবেন না এত সুন্দর করে দেখেছে আল্লাহ ওই ডাকের ভিতরে আমরা আসি না নাই দেখতে হবে না যদি কয় হবিগঞ্জের মানুষ আসো মৌলভীবাজার দুধ দিলে হবে মৌলভীবাজার দৌড় মারতে পারবে তখন যদি বলে মৌলভীবাজারের মানুষ আসো তাহলে কি হবিগঞ্জের মানুষ দৌড় দিতে পারবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ ডাক দিয়েছেন এটার ভিতরে আমরা আসি না একটু দেখতে হবে আমি দেখতে পাচ্ছি আসি আমরা আসি আমরা আসি কেমনে বুঝলেন আজকের বৃষ্টি প্রমাণ করেছে এই মুহূর্তে যারা প্যান্ডেলের নিচে দাঁড়িয়ে আছে এরা মুমিন এরা মুমিন এরা মুমিন বলেন না হুজুর আপনি কোরআন দিয়ে বোঝান আমি কোরআন দিয়ে বুঝাইতেছি আমার আল্লাহ সূরা আনফালের আয়াত নম্বর 2 বলতে লাগলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম মুমিন হলো সে যার সামনে আল্লাহর জিকির হলে তার দিল আল্লাহর ভয়ে